ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে তাহলে আমরা যেটা শিখবো, আমরা আজকে এসকিউএলাইট ডাটাবেজ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম, আমরা ভ্যালিডেশনের কাজ করেছিলাম, এবং আপনাদের মনে আছে যে আমরা এরকম একটি ভ্যালিডেশন করেছিলাম। এবং ভ্যালিডেশন এখানে কি ছিল, এখানে হচ্ছে আমি যেটা নিয়েছিলাম, দেখেন অ্যাক্টিভিটি মেনে এরকম একটা লেআউট আমি তৈরি করেছিলাম, এডিট টেক্সট। হ্যাঁ, এখানে কি আইডি, এডিট নেম, এডিট টেক্সট, হিন্ট কি ইন্টারভিউ নেম, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, হ্যাঁ নেমের জন্য টেক্সট, তারপর হচ্ছে কি পাসওয়ার্ড এর জন্য ইন্টারভিউর পাসওয়ার্ড, তারপর ইনপুট টাইপ টেক্সট, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল মোবাইল নাম্বারের জন্য ইনপুট টাইপ ফোন, মানে এখানে ক্লিক করলে এখানে ফোনের ফোনের কিবোর্ড ওপেন হবে। হ্যাঁ, তারপর সিজিপি এর জন্য হচ্ছে ইনপুট টাইপ নাম্বার ডেসিমেল, তার মানে সে যাতে সিজিপি এ দিতে পারে আর কি। হ্যাঁ, লাইক 3.50, 2.50 এই টিকেট। তো চারটে টেক্সট দিয়েছিলাম, তারপরে বাটন, সেভ বাটন, তারপর হচ্ছে এই আউটপুটটুকু দেখার জন্য আমরা কি ইউজ করেছিলাম, একটা লিস্ট ভিউ, লিস্ট ভিউ দেখেছিলাম আমরা। হ্যাঁ, সো আমরা ভ্যালিডেশনের কাজটা শিখেছিলাম। এইগুলো আসলে কার ইনফরমেশন, এই যে নেম, পাসওয়ার্ড, মোবাইল, এগুলো কার ইনফরমেশন, এগুলো হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন। হ্যাঁ, এই জন্য আমি কি করেছিলাম, আমি ওই যে এখান থেকে জাভা, হ্যাঁ এখানে একটা প্যাকেজ ক্রিয়েট করেছিলাম, রাইট ক্লিক, নিউ প্যাকেজ। হ্যাঁ, প্যাকেজের মধ্যে আমি দিয়েছিলাম মডেল, মডেলের মধ্যে নিউ জাভা ক্লাস কি নিয়েছিলাম, স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট, এটা ছিল আমাদের স্টুডেন্ট। তো এখানে আমি কি করেছিলাম, ওই যে ইনফরমেশন গুলো, স্টুডেন্ট নেম, পাসওয়ার্ড, ফোন, সিজিপি, চারটে ইনফরমেশন, না চারটে ইনফরমেশনের জন্য আমি চারটা এখানে কি ডাটা ফিল তৈরি করেছিলাম, নেম, পাসওয়ার্ড, ফোন, সিজিপি। এরপর হচ্ছে আমি কি করেছিলাম, এভাবে রাইট ক্লিক করে নিউ জেনারেট, তারপর হচ্ছে কনস্ট্রাক্টর। হ্যাঁ, কনস্ট্রাক্টর করে চারটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে ওকে ওকে করেছিলাম, ওকে করলে আমাদের এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়েছে। তারপর আমি কি করেছিলাম, রাইট ক্লিক করে জেনারেট গেটার সেটার। হ্যাঁ, গেটার সেটার আসলে এখানে একটা পপ আপ উইন্ডো আসবে, এখানে এই চারটাকে সিলেক্ট করে দিলে চারটার জন্য গেটার, গেট সেট, হ্যাঁ গেট সেট মেথড তৈরি হবে। এগুলো আপনারা শিখেছেন, আমি অলরেডি আপনাদেরকে এগুলো বলে দিয়েছি আর কি। সো এটা হচ্ছে মডেল ক্লাস। হ্যাঁ, এই মডেল ক্লাসের জন্য আমি এখানে ইনফরমেশন গুলো এইভাবে আমরা তৈরি করেছি, এইভাবে। এগুলো তো এজ ইউজুয়াল সবাই বুঝতে পারছেন, আমি অলরেডি রিভিউ করে দিচ্ছি। হ্যাঁ, দিলাম আর কি, এটা হচ্ছে স্টুডেন্টের ক্লাস, মডেল ক্লাস। হ্যাঁ, এখন মেইন অ্যাক্টিভিটিতে কি করেছি দেখেন, মেইন অ্যাক্টিভিটিতে ওই যে চারটে এডিট টেক্সট এর ভেরিয়েবল ভ্যালু নেওয়ার জন্য আমি চারটে ভেরিয়েবল নিয়েছি, নেম, পাসওয়ার্ড, ফোন, সিজিপিএ, লিস্ট ভিউ শো করানোর জন্য লিস্ট ভিউ। তারপর কি করেছি, সবগুলোকে আমি এখানে ইনিশিয়ালাইজ করেছি তার নিজের রাইট দিয়ে। এরপরে ওই যে সেভ ডাটা, মানে এটা কোনটায় পাচ্ছি, ওই যে আমি বাটন ক্লিকের যে অন ক্লিক মেথড, হ্যাঁ বাটন ক্লিকের অন ক্লিক মেথড কি সেভ ডাটা। সো এই বাটনে ক্লিক করলে কি হবে, ইউজারের ইনফরমেশন গুলো, হ্যাঁ ইউজারের ইনফরমেশন গুলো কি হবে, সেভ হবে, তাই না? সেভ হওয়ার সময় চেক করবে যে ওই যে নেম, এডিট টেক্সট, গেট টেক্সট, টু স্ট্রিং, ডট ট্রিম, মানে নেম, এডিট টেক্সট থেকে ইউজার যেটা দিবে সেটা কোথায় আমি স্টোর করব, হ্যাঁ স্ট্রিং টাইপের হচ্ছে এটা ভেরিয়েবল স্টোর করব। তারপর হচ্ছে দেখব যে আমার এই আমার এই ইউজার নেমটা এমটি কিনা, আমি একটু রান করে দেখাই আপনাদেরকে, অলরেডি রান রান করা আছে। সো দেখেন এখানে, দেখেন এখানে কি কি টেস্ট করেছি, অনেকে ইউজার ধরেন কি দিল, এখানে কিছু না দিয়েই বাটন ক্লিক করলো, তাহলে কি হলো, এখানে দেখেন এই যে এখানে কি কি বললাম, নেম ক্যান নট বি এমটি, এটা কেন আসছে, এই যে ইউজার, যেহেতু ইউজার নেম কিছু দিই না, এই জন্য কি বলছে ইউজার নেম ইজ এমটি, তাহলে এই যে মেসেজ টা এখানে শো করলো। একইভাবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড যেহেতু যেহেতু তাই পাসওয়ার্ড ক্যান নট এমটি, মানে যে দেখেন পাসওয়ার্ড এর জন্য যেহেতু এখানে ইউজার কিছু দেয় নাই, এমটি এমটি হলে তাহলে এটা শো করবে। তারপরে ধরেন ফোন, ফোনের জন্য কি মোবাইল নাম্বার ক্যান নট বি এমটি, সেই যেহেতু ফোন নাম্বার চেক করছে যে ফোন গেট টেক্সট টু স্ট্রিং, হ্যাঁ ফোন নাম্বার এমটি হলে বলবো যে মোবাইল নাম্বার ক্যান নট এমটি।
তারপরে ধরেন আমি একটা মোবাইল নাম্বার দিলাম, ধরো যে ধরেন দিলাম 01 3 5 8 8 8, এভাবে করে আমি একটা নাম্বার দিলাম, ধরেন ফোন নাম্বার দিলাম, দিলে কি বল কি বলবো দেখেন, এনে কি বলবে, মোবাইল নাম্বার শুড বি 11 ডিজিট, মানে আমি একটা অলরেডি নাম্বার দিয়েছি, নাম্বার দিলে আমাকে নিয়ে আসবে কোথায়, কোন কোন লুপে, এই লুপে। হ্যাঁ, যে ইউজার লেংথ যদি 11 হয় তাহলে এই লুপে আসবে, আর যদি 11 না হয় তবে এখানে বলো মোবাইল নাম্বার শুড বি 11 ডিজিটেড, যেহেতু আমি অনেক নাম্বার দিয়ে দিয়েছি তাই আমাকে কোনটা নিয়ে আসছে, এই এলস লুপে নিয়ে আসছে। হ্যাঁ, এলস নিয়ে আসছে। তো আমি যদি এখানে ধরেন 11 নাম্বার দিই, ধরেন 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9 10 11 একটা নাম্বার দিলাম, এখন ইলিভেন নাম্বার দিয়েছে, কার কি বলছে এখানে, প্লিজ ইন্টার ভ্যালিড ফোন নাম্বার, এবার কিন্তু আবার আরেকটা দিচ্ছে, তার মানে এবার আমি অলরেডি 11 ডিজিট দিয়েছি, তার মানে এখানে আমাকে নিয়ে আসছে কোনটা, এখানে নিয়ে আসছে। বাট নিয়ে আসার পরে চেক করছে যে আমি এটা 017 দিয়ে শুরু করেছি, 018 8 09, হ্যাঁ তো দেখেন আমি এখানে কি দে 1 2 3, তার মানে এটা ভ্যালিড না, তার মানে কি আমি যখন এটা ভ্যালিড নাম্বার দিব, হ্যাঁ তখনই কেবল কি হবে মানে সেভ হবে আর কি, ঠিক আছে। তো এখন দেখেন এখন কিন্তু এখানে কোনো এরর নাই, এখানে কিন্তু এখন এরর নাই, কারণ যেহেতু এখন ভ্যালিড নাম্বার দিয়েছে। সিজিপি এর ক্ষেত্রে একই অবস্থা, যে সিজিপি যখন এমটি থাকবে তখন বলবে কি সেকেন্ড অফ এমটি, আর সিজিপি যখন দিব ওই সিজিপি যখন দিব তখন ওই সিজিপি স্ট্রিংটা কি হবে আমি ফ্লোটে কনভার্ট করে নেবো, ফ্লোট ডট পার্স ফ্লোট দিয়ে, ফ্লোট ডট পার্স ফ্লোট দিয়ে আমি ফ্লোটে কনভার্ট করে ওই সিজিপি এ ফ্লোট না একটা ভেরিয়েবল রাখবো। হ্যাঁ, যেহেতু আমি ইনপুট টাইপ মানে যেহেতু আমাদের ফ্লোট ফ্লোট নাম্বার কোথায় দিয়েছে, যে এখানে দিয়েছে, সিজিপি এটা হবে ফ্লোট টাইপের, সিজিপি এটা ফ্লোট টাইপের হবে, এই জন্য আমি এখানে ফ্লোটে কনভার্ট করে দিলাম। এখন ফ্লোট টাইপে এসে আমি চেক করবো যে আমার সিজিপি এটা 0 চাইতে বড় কিনা, আর 4 সমান, আর 4 চাইতে ছোট কিনা, যদি ছোট হয় তবে এখানে কি হবে, এখানে সেভ হবে, আর যদি না হয় তবে সিজিপি শূন্য করে দিচ্ছি। এখন দেখেন আমি একটা ভ্যালিড নাম্বার দিই, আমি একটা আমার নাম্বার দিলাম, আমি একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3, যা দিলাম তাই, এখানে যা দেবো তাই হবে, কারণ টেক্সট টাইপের, সিজিপি দিলাম 3.33। এখন দেখেন এরর গুলো চলে যাচ্ছে যে সেভ দিচ্ছে, এখন কিন্তু আমার সেভ সেভ হবে আর কি। হ্যাঁ, সেভ হয়ে কি হবে মানে কিছু একটা কিছু হবে, সেই যে দেখেন আমি ভ্যালিডেশন গুলো করলাম, এইগুলোকে বলা হচ্ছে ভ্যালিডেশন। সো এখন আমি যে জিনিসগুলো কি করব, যেগুলো বসালাম এগুলোকে আমি কোথায় ইউজ কোথায় করব, ধরেন লিস্ট ভিউ শো করব। হ্যাঁ, তো আপনাদের এত দূর পর্যন্ত হয়েছিল, দূর পর্যন্ত হয়েছিল, এখন তাহলে আমি কাস্টমার অ্যাপটার কাজগুলো করব। হ্যাঁ, এতক্ষণ ধরে তো রেকর্ডিং হয়নি। আচ্ছা, তাহলে এখানে কি করলাম আমি, দেখেন আমি একটা কাস্টম অ্যাডাপ্টার নিলাম, কাস্টম অ্যাডাপ্টারকে আমি এক্সটেন্ড করলাম কোথায়, পেজ অ্যাডাপ্টারে, অ্যাডাপ্টারের মধ্যে আমি দুইটা জিনিস পুশ করলাম, একটা হচ্ছে কনটেক্সট এবং একটা হচ্ছে হ্যাঁ স্টুডেন্ট লিস্ট। এটা কোত্থেকে পাইলাম, এটা হচ্ছে আমি ওই যে স্টুডেন্ট মডেল ক্লাস, হ্যাঁ সেটাকে সেটাকে আমি কল করে পেলাম স্টুডেন্ট লিস্ট। এরপর হচ্ছে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, কনস্ট্রাক্টরের মধ্যে আমি দুটো ভ্যালু পুশ করে দিলাম। এরপর যেহেতু এটাকে এক্সটেন্ড করছি বেজ অ্যাডাপ্টার, এখানে অটোমেটিক ভাবে কিছু মেথড ইমপ্লিমেন্ট করতে হলো, মেথড গুলো কি, গেট কাউন্ট, এখানে আমি স্টুডেন্ট লিস্ট আর সাইজ, হ্যাঁ এখানে যা আছে তাই, এখানে গেট ভিউ ওভাররাইড মেথড, এই মেথডের মধ্যে কি প্যারামিটার, পজিশন, কনভার্ট ভিউ আর প্যারেন্ট। এখানে আমাকে ইউজ করতে হবে একটা লেআউট ইনফ্লেটার, যে ইনফ্লেট করবে কি আমাকে একটা কাস্টম লেআউট, সে হচ্ছে আমাকে ভিউ করে দেয়, এবং কাস্টম লেআউটের মধ্যে যেটা আইটেম লেআউট যেটা আমি তৈরি করলাম এখানে আইটেম লেআউট, এটা কাস্টম লেআউট আর কি। সো আইটেম লেআউটটা দেখি কিভাবে তৈরি করলাম, এইভাবে রিলেটিভ লেআউট, তো আইটি হচ্ছে রিলেটিভ লেআউট, ইমেজ ভিউ, টেক্সট ভিউ আর হচ্ছে এখানে টেক্সট ভিউ, এই জায়গায় হচ্ছে নাম সেট হবে, এই জায়গায় সিজিপি সেট হবে, কোথা থেকে সেট হবে, ওই যে স্টুডেন্ট লিস্ট থেকে সেট হবে, যেহেতু সেট করব কোথায় অ্যাডাপ্টারে,
এই জন্য অ্যাডাপ্টারের গেট ভিউ মেথডের মধ্যে আমি প্রথমে কি করলাম, ওই যে ইনিশিয়ালাইজ করলাম আর কি প্রত্যেকটার গুলাকে, আইডি গুলাকে। তারপরে টিভি ইউজার নেম একটা টেক্সট ভিউ রাখলাম, সিজিপি এখানে রাখলাম। তারপরে ওই টিভি ইউজার নেম ডট সেট টেক্সট, এখানে টেক্সট সেট করে দেবো কোথেকে, স্টুডেন্টের লিস্ট থেকে যে নেম গুলো আছে সিজিপি। যেহেতু এটা ফ্লোট টাইপের ছিল, ফ্লোট টাইপ কে আপনার স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমি কিন্তু প্লাস একটা স্ট্রিং এড করে দেব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। অ্যাডাপ্টারটা তাহলে এখন আমাদের মেইন অ্যাক্টিভিটিতে কি করতে হবে, হ্যাঁ, কাজে লাগাতে হবে। সো তাহলে আমরা মেইন অ্যাক্টিভিটির মতো অ্যাডাপ্টার একটা কি নিব, ইনস্ট্যান্স ক্রিয়েট করব। কেমন ভাবে, এই যে দুইটা কাজ, বুলিয়ান টাইপের ইউর ভেরিয়েবল দুইটা কাজ, সে হচ্ছে হয় ট্রু দিবেন এন্ড ফলস দিবেন। সো যেখানে যেখানে হচ্ছে আমাকে ইরর দিচ্ছে, দেখেন কোথায় ইরর দিচ্ছে, যে নেম ক্যান নট বি এমটি, এখানে ইরর দিচ্ছে না। তো যেহেতু ইরর দিচ্ছে, তাহলে আমি এখানে ইররটা কি করে দেবো, ইররটা ট্রু করে দেব, ট্রু করে দেব। আর যেহেতু এখানে ইরর দিচ্ছে, ইররটা শো করবে, এই জন্য আমি ইরর এখানে ট্রু করে দিচ্ছি। জাস্ট একটা লজিক ইমপ্লিমেন্ট করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার হচ্ছে ক্যান নট বি এমটি, এখানে এরর ট্রু, এরর ইকুয়াল টু ট্রু। আর কোথায় কোথায় মোবাইল আর লিঙ্কড লিভেন, এখানে কিন্তু এরর নাই। এখানে কিন্তু দেখেন ইউজার ফোন যখন 07 হবে, যখন 08 হবে, যখন 09 হবে, তখন এখানে কিন্তু সেভ হবে স্টেটটা। এই জন্য এখানে কি হবে, এখানে ইরর কি হবে, ফলস হবে। ঠিক আছে, এখানে ইরর ফলস, তার মানে এখানে ডাটা, এখান থেকে ডাটা সেভ হবে। হ্যাঁ, এখান থেকে ডাটা সেভ হবে। আর এই যে ইন্টার ভ্যালিড মোবাইল নাম্বার, এখানে হচ্ছে ইরর হবে, সরি, এখানে ইরর হবে ট্রু। সো ইরর যেখানে যেখানে, সেখানে কিন্তু আমি বলছি যে হ্যাঁ, আপনার এখানে এখানে ভুল হয়েছে, বা আপনি এখানে ঠিক করতে হবে। তারপরে এখানেও কিন্তু ইরর ট্রু, ইরর ট্রু। আচ্ছা, এরপরে সিজিপিএ মিসিং ক্যান নট বি এমটি, এখানে ইরর ট্রু, ইরর ইকুয়াল টু ট্রু, ট্রু। সিজিপিএ নাম্বার যদি 4-0 চাইতে বড়, 4 এর সমান হয়, তার মানে এখানে কিন্তু কোনো এরর দেখাবে না। এরর দেখাবে না মানে হচ্ছে এখানে এরর ফলস। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে ডাটা হয়েছে, ডাটা, এখানে ডাটা গুলো সেভ করব আমি। ওকে, আর এখানেও একটা এরর দিয়ে দিচ্ছি, এখানে এরর ইজ ইকুয়াল টু ট্রু। তাহলে এটা আমি কোথায় করেছি, ওই যে যখন যখন হচ্ছে আমি এখান থেকে ডাটা নিচ্ছি, যখন ডাটা নিচ্ছি, যখন যেখানে যেখানে ইরর নাই, যেখানে যেখানে ইরর ছিল সেখানে সেখানে ইরর ট্রু, সেখানে ইউজারকে ডাটা এন্ট্রি করতে হবে। আর হচ্ছে যেখানে যেখানে ইরর নাই, তার মানে কি ডাটা গুলো কারেক্ট, কারেক্ট ডাটা হলে তখনই কেবল ডাটা গুলো কোথায় সেভ হবে, ডাটা বেজে সেভ হবে। সো এটা এটা করার জন্য তাহলে এখানে একটা ছোট্ট লজিক ইমপ্লিমেন্ট করি এভাবে বাইরে আর কি। ইফ কাকে কল করব, ইরর, তো আমরা এখানেও ইরর ইকুয়াল টু ট্রু এভাবে ইউজ করতে পারবো। ইফ ইরর ইকুয়াল টু ট্রু, তারপরে হচ্ছে, অথবা অনলি ইরর, এটা হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে। ইফ ইরর মানে যদি ইরর থাকে, তবে আমি কি করব, টোস্ট শোকো শোকরাবো কাকে, ইউজারকে, যে ইরর থাকলে তো ডাটা ডাটা ইজ নট কারেক্ট। ইরর আছে তার মানে ডাটা গুলো কারেক্ট নয়, ইরর ট্রু থাকলে। আর এলস
তার মানে এখন এখানে কোনো কি নাই, ইরর নাই। ইরর নাই মানে ওই ইনফরমেশন যেখানে যেখানে ইরর ফলস সেইগুলো কোথায় সেভাবে ডাটাবেজে সেভ হবে। হ্যাঁ এখানে তাহলে আমি একটু টোস্ট দিব, টোস্ট টোস্ট, ডাটা যখন সেভ হবে তখন আমি বলবো ডাটা ইজ সেভড সাকসেসফুলি। তো এখন কিন্তু ডাটা সেভ হবে না, কারণ এখন যেহেতু আমরা ডাটাবেজের কাজই করিনি, ঠিক আছে? আমাদের কেবল হচ্ছে আমাদের ওই ভ্যালিডেশনের কাজ করলাম, কেবল হচ্ছে আমরা ওই অ্যাডাপ্টারের ডিসপ্লে করার জন্য অ্যাডাপ্টার ইউজ করলাম। তো আমাদের হচ্ছে ডাটাবেজ জন্য অ্যাডাপ্টার ক্রিয়েট করতে হবে, কোয়েরি লিখতে হবে, ঠিক আছে? অনেকগুলো কাজ আছে। সো এটা তাহলে আপনি বুঝেছেন কিনা যে আমি কিভাবে লজিকটা ইমপ্লিমেন্ট করলাম? ধরেন যেখানে যেখানে এররটা থাকবে, ধরেন এখানে এররটা আছে, সেভ বাটন ক্লিক হচ্ছে, এখানে আমার এরর আছে, তার মানে এখন ডাটা সেভ হবে না। হ্যাঁ এখন আমি যদি এভাবে সেভ বাটনে ক্লিক করি তাহলে আমাকে বলবে যে হ্যাঁ ডাটা ইজ নট কারেক্ট, যদিও দিই। যখন এখানে আমি কারেক্ট ডাটা দিব তার মানে হচ্ছে এখন আমরা যেগুলো দিব সেগুলো হচ্ছে আমার ডাটা সেভের জন্য কারেক্ট, মানে রেডি আর কি, তখন এখানে বলবে ডাটা ইজ সেভড সাকসেসফুলি। হ্যাঁ তারপর থেকে কিন্তু একটা কমপ্লিট লজিক এবং ভ্যালিডেশন কাজটা শিখালাম। কেন শিখালাম? কারণ এখানে অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলো আপনাদের ফিউচার কাজে দেবে, আপনাদের লজিক ইমপ্লিমেন্টেশন করতে সুবিধা হবে। তো তাহলে আমাদের মেইন অ্যাক্টিভিটির কাজ শেষ। এখানে আমাদের মডেলের কাজ শেষ, আমাদের আইটেম লেআউটের কাজ শেষ, কাস্টম অ্যাডাপ্টারের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে যে লিস্ট বিয়ে সেট করতে হবে। হ্যাঁ সো লিস্ট বিয়ে সেট করার জন্য আমাদের দেখি আমাদের ডাটাবেজের জন্য একটা অ্যাডাপ্টার ক্রিয়েট করতে হবে, সেটা একটু ক্রিয়েট করে নিই। সো অ্যাডাপ্টার যেহেতু আমাদের কুইরি করতে হবে, অ্যাডাপ্টার এখানে রাইট ক্লিক, নিউ, এখানে হচ্ছে দেখেন জাভা ক্লাস। প্রথমে বলে দিই এই অ্যাডাপ্টারটা হচ্ছে আপনার লিস্ট ভিউ শো করানোর জন্য। আমি আবার আপনাকে শো করে দেখাচ্ছি, নো প্রবলেম। তারপরে আমি অ্যাডাপ্টার ইউজ করব সেটা হচ্ছে ডাটাবেজের জন্য। তো এখানে রাইট ক্লিক, নিউ, জাভা ক্লাস, এখানে আমি দিব ডিবি অ্যাডাপ্টার, ডিবি অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার। ওকে তাহলে আমাদের একটু করে কেটে যাবে, তাহলে কেটে গেলে আপনারা ওই আগের আইটি দিয়ে আবার জয়েন করেন, ঠিক আছে? তারপরে আমরা আবার ক্লাস নেব। তো আগের ওই আইটি দিয়ে আবার জয়েন করেন।